September 1939. The German foe begins its ruthless march of conquest and sets the stage for World War II. আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীকে পরাজিত করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেই দিনটিকে স্মরণ করতে প্রতিবছর 9 মে বিজয় দিবস পালন করে আসছিল সোভিয়েত ইউনিয়ন, যার ধারাবাহিকতায় রাশিয়া সেই ঐতিহ্য ধরে রেখেছে। এই দিনটি উদযাপন করতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে বিশাল প্যারেডের আয়োজন করা হয় রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে। প্যারেডে আলোড়ন সৃষ্টিকারী ব্যান্ড সঙ্গীত বাজিয়ে ইউনিফর্ম পরিহিত সৈন্যদল, ট্যাঙ্ক এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। এর মধ্যে অন্যতম হল থার্মোনিউক্লিয়ার RS-24 ইয়ার্স ব্যালিস্টিক মিসাইল। মিসাইলটি 12,000 কিলোমিটার দূরত্ব থেকে নিক্ষেপ করলেও তা সঠিক নিশানায় আঘাত করতে সক্ষম। রাশিয়া থেকে কয়েক মিনিটের মধ্যেই লন্ডন কিংবা নিউ ইয়র্কে হামলা চালাতে সক্ষম মিসাইলটি। বিজয় দিবসের প্যারেডে যুদ্ধবিমান ও বোমারু বিমানের মহড়াও ছিল দেখার মতো। ইউক্রেনের সামরিক অভিযান প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেন, আজ আমাদের সেনারা তাদের পূর্বপুরুষদের মতোই লড়াই করছে, এই আত্মবিশ্বাস নিয়ে যে 1945 সালের মতো বিজয় আমাদেরই হবে। পুতিন আরো বলেন, বিভিন্ন দেশের জনগণকে কষ্ট দেওয়া এই নাৎসিবাদের পুনর্জন্ম রোধ করা আমাদের কর্তব্য। Победа проходит в России 24 июня. দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের উত্তরসূরিদের ঠেকানো আমাদের দায়িত্ব। বিশ্লেষকদের মতে ইউক্রেনের উপর সামরিক অভিযান চালানো নিয়ে গোটা বিশ্বে যেখানে রাশিয়া নিন্দিত হচ্ছে, সেখানেই পরমাণু অস্ত্র নিয়ে প্যারেড গোটা বিশ্বকে বিশেষ বার্তা দিচ্ছে রাশিয়া।